বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, সমস্ত তরিকতপন্থী, সমস্ত পীর আউলিয়া এবং যারা ছিল, যারা আছে, যারা আসবে, সকলের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। আজকের এই আলোচনাটি হল যে আমি শামীম আলী চিশতি বহু দরবারে, বহু জায়গাতে, বহু তরিকতের সাথে, বহু পীরের সাথে আলোচনা করেছি। তাদের মধ্যে যদি 100 জনের মধ্যে গিয়ে থাকি, তার মধ্যে আমি বেশিরভাগ পেয়েছি যে তারা পীর ভাই বোনের মধ্যে একটা কামপ্রেমের সম্পর্ক করে নিয়েছে এবং এটার মধ্যে বলা হয় কি আশুক মাসুক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এসব যেন কোনোদিন দেখতেও না হয়, শুনতেও না হয়। যে দেখেন তাদের গুরুর কাছে আলাপ করলে পাওয়া যায়, না বাবা আমি তো এরকম শিক্ষা দেইনি, কিন্তু শিক্ষা দেয়নি, কিন্তু তারা এটা বুঝে নিয়েছে। আশুক মাসুক, আশুক মাসুক, আশুককে মাসুককে, আল্লাহ এবং আল্লাহর প্রেমিক, আল্লাহ বান্দা, আচ্ছা বা আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং বন্ধু। তাহলে আজকের যে আলোচনাটি হলো কি আশুক মাসুকটা কার সাথে, কার সাথে এই আশুক মাসুক হবে, আত্মার মিলন হবে আল্লাহর সাথে, সেই পরমাত্মার সাথে। তাহলে আমরা জীব দেহ নিয়ে আছি, আমাদের মধ্যে জীব আত্মা আছে, আর আল্লাহকে ধরব কোথায়, পরমাত্মাতে। তাহলে পরমাত্মা এবং জীবাত্মা একদিন সাধনার বলে সেই পরমাত্মার মধ্যে ছিল, একদিন দুনিয়াতে এলো, পরীক্ষা দিল, সাধন করলো, যন্ত্রণা সইল, এরপরে এই জীবাত্মা একদিন পরমাত্মায় বিলীন হবে, দুই মিললে এক হবে, আর এটাকেই বলা হয়েছে আশুকে মাসুকে ফানা। আর সকলেরই আছে একটি জিনিস জানা, সেটি হলো আল্লাহর প্রেমে আমাদের মত্ত হতে হবে। তো এখন কি করে, গুরু মুর্শিদ যদি কামেল হয় তাহলে তারা মহিলাদেরকে নিয়ে এরকম খারাপ চিন্তাভাবনা তারা করে না, তারা ঊর্ধ্বের চিন্তা করে, আল্লাহতে মিশার চিন্তা করে এবং এরকম কিছু শিক্ষা দিয়ে যায়। কিন্তু জগতে চলছে কি, জগতে এটাই চলছে আশুক মাসুক। যেমন আশুক মাসুক ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী এবং স্বামী, এবং নারী ও পুরুষ, এখানে আশুক মাসুকটা ধরে নিয়েছে, কিন্তু ধরে নেক। কিন্তু দেখেন যে যেই তরিকতে গেলাম, বিভিন্ন তরিকতের লোকেদের সাথে আলোচনা করলাম, তারা বলতেছে যে একটা দল আছে গাঁজা খাওয়ার দল, যে গাঁজা খেলে তারা আল্লাহকে দেখতে পাবে, নাউজুবিল্লাহ। আরেক দল আছে নারী পুরুষ, দেখা গেছে নারী পুরুষ কোথায় পাবে, একই পীরের কাছে বায়াত গ্রহণ করেছে এবং দেখা যায় পীরে হয়তো এরকম শিক্ষা দেয়নি, কিন্তু তারা কি করে, খারাপে লিপ্ত হয়, আশুকে মাসুকে হয়, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এরকম পর্যায়ে যারা আছেন তাদের জন্য আমার এই আলোচনা। অবশ্যই অবশ্যই আপনারা এটা জাহান্নামের পথ বেছে নিয়েছেন, কোরআনের কসম, আল্লাহর কসম, রাসূলের কসম, আল্লাহ এমন কথা বলেননি যে তোমরা আশুক মাসুক, আল্লাহ সাথে বান্দার আশুকে মাসুকে কি হবে, প্রেমে ফানাফিল্লা হবে, আল্লাহর সাথে বিলীন হবে, কিন্তু বাহ্যিকভাবে একটা ছেলে মেয়ের সাথে এরকম খারাপ সম্পর্ক কি আশুক মাসুক বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। তবে আজকের এই আলোচনা আপনাদের সামনে কেন করতেছি, দেখেন মানুষের সঠিক রেখে ব্যাটিকের দেশে চলেছে, তবে যারা দেখা গেছে বড় বড় তরিকত বাংলাদেশে, যেমন বড় বড় বেশি বেশি মানুষ আছে, যেখানে দেখা গেছে বান্দা শরীফ, আট্রাসি, আবার চন্দ্রবাড়া ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে মানুষগুলো ভুল কাজ করছে, আর তার মুর্শিদ কিন্তু এরকম শিক্ষা দেয়নি যে তোমরা এরকম করো। কি বলেছে, হ্যাঁ আশুকে মাসুকে ফানা,
আল্লাহ বান্দা, আল্লাহর বন্ধুর সাথে আল্লাহ ফানাফিল্লা হয়, তাহলে এটাই কিন্তু মূলত সঠিক। কিন্তু তারা কি করছে, যে লোভের বসে, চোখ দৃষ্টি খারাপের বসে এবং কুচিন্তার বসে তারা কি করে, যে একজন বোনকে আপন করে নেয়, একজন বোন ভাইকে আপন করে নেয়। নাউজুবিল্লাহ। আমি সকলের চরণে হাত রেখে বলছি, এই কাজটি করবেন না। তরিকতে কেন যাওয়া হয়েছে, এই আত্মা থেকে আমরা, এই দেহ থেকে আত্মার মুক্তি ঘটাব, আমরা পরম আল্লাহর সাথে আমরা বিলীন হব, তখন এই বডিটি মাটির তলায় রেখে দিয়ে আমরা চলে যাব আল্লাহ পর্যন্ত। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, যে আল্লাহ ও বান্দার সাথেই হবে, আসুক মাসুক পৃথিবীতে কোনো মানুষ মানুষের সাথে নয়। তবে হে সমস্ত জগৎবাসী, যে আমার তরিকতের বয়স কম পক্ষে ৩০ বছর ধরদর হয়ে গেছে, সেই ছোটবেলা থেকেই আমি আমার মুর্শিদের চরণে আছি, কিন্তু আমার মুর্শিদকে আমি কখনো দেখিনি এরকম কিছু শিক্ষা দিতে। তিনি বিভিন্ন গল্প বিভিন্ন কিছুতে বলেছে, কিন্তু এরকম কোনো কথা আমি তার মুখে শুনিনি। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এরকম পর্যায়ে যারা আছেন, এরকম ধরনের বিষয় নিয়ে যারা আছেন, তাদের কাছে আমি হাত জোড় করব। এটা হতে আপনারা বিরত হবেন, আর এরকম কিছু করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু ওই পথ সম্পূর্ণই ভুল পথ। যেমন আরেকটি বিষয় হলো, যে আল্লাহ কোথায়, রাসুলের মধ্যে, রাসুল কোথায়, একজন কামেল মুর্শিদের মধ্যে। একজন কামেল মুর্শিদকে যদি আমি ভালোবাসি, তাহলে রাসুলকে ভালোবাসা হয়, আর রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তাহলে এটাই মূল বিষয়, যে আমি যখন মুর্শিদের স্রোতে যখন ফানাফিল্লা হব, তখন মুর্শিদ স্রোত আল্লাহর সাথে একাকার হয়ে, সেই আকারে আপনি আমি যদি এরকম প্রেমিক ফানাফিল্লা হতে পারি, আমি সেখানে কি হব, বিলীন হব। নদীতে পানি, জলাশয়ে পানি, পুকুরে পানি, সমস্ত পানি আটকে গেছি আমরা, এগুলো একদিন বাষ্প হয়ে চলে যাব। সেই সাধনার মাধ্যমে, সেই ফানাফিল্লার মাধ্যমে আমরা একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছব। কিন্তু বাহ্যিকভাবে যা কিছু করা হচ্ছে জগতে, এটার মধ্যে কখনোই যাবেন না, এখানে জ্ঞান খেলাবেন না। দেখেন, আদম তৈরি করেছিল কে, মুকরম, আর সেই মুকরম মায়ের গর্ভে এখনও নাভির নিচে তার ডিউটি করছে। সেখানে শয়তানের স্থান আর আল্লাহর স্থান উপরে, আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া হয় একদম, আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয় এক ছবি। তবে আপনাদের কাছে আমার হাত জোরে দাবি, আমরা কেউ এরকম ভুল করব না। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।